ভেলেন হিসাবে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও পরবর্তীতে অ্যাকশন হিরো হিসাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন চিত্রনায়ক জসিম। 1998 সালের 8 অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পরলোক গমন করেন তিনি। আসুন এই অভিনেতা সম্পর্কে কয়েকটি অজানা তথ্য জেনে নেই। জসিমের আসল নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন। 1993 সালে জসিম প্রয়াত জহিরুল হকের রংবাজ ছবিতে খলনায়ক হিসাবে অভিনেতা হিসাবে ক্যারিয়ার শুরু করেন। একই পরিচালকের পরিচালনায় সবুজ সাথী চলচ্চিত্রে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। মুক্তিযোদ্ধা জসিম। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। দেওয়ান নজরুলের দোস্ত দুশ্মন ছবির মাধ্যমে জসিম আলোড়ন তোলেন। দোস্ত দুশ্মন ছবিটি হিন্দি সাড়া জাগানো ফিল্ম শোলে ছবির রিমিক। ছবিটিতে তিনি গব্বারের চরিত্রে অভিনয় করেছিলেন। খোদ শোলে ফিল্মের নামকরা চরিত্র গব্বার সিংয়ের আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত ভূয়সী প্রশংসা করেছিলেন জসিমের। জসিমের মৃত্যুর পর FDC-তে তার নামে একটি ফ্লোরে নামকরণ করা হয়। তিনি একমাত্র নায়ক যিনি শাবানার সাথে একই সাথে প্রেমিক এবং ভাইরূপে চরিত্রদান করেছিলেন এবং দুটি চরিত্রই দর্শকরা খুব সদরে গ্রহণ করেছিলেন। উদাহরণস্বরূপ, যে শাবানা স্যারেন্ডার ছবিতে জসিমের প্রিয়তমা হিসাবে সফল হয়েছেন, সেই শাবানা অবদান মাস্তান রাজার মতো ছবিতে জসিমের বড় বোন হয়ে সফল হয়েছেন। জসিমই আবিষ্কার করেছেন আজকের নায়ক রিয়াজকে। 1998 সালে রিয়াজ চাচাতো বোন ববিতার সাথে FDC-তে ঘুরতে এসে নায়ক জসিমের নজরে পড়েন। জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন। 1995 সালে জসিমের সাথে বাংলার নায়ক নামের একটি ছবিতে অভিনয় করেন রিয়াজ। জসিমের 3 ছেলে, রাতুল, রাহুল, সামি, যার মধ্যে রাতুল ও সামি ওনান্ট ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার, রাহুল ট্রেন উইক ব্যান্ডের গিটারিস্ট আর সামি প্রহরের ড্রামার। জসিমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিমগার্ল খ্যাত নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেন গুপ্তর মেয়ে নাসরিনকে বিয়ে করেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।